কলুর বলো চিনেন? চিনেন না। কলু হলো এক ব্যক্তির নাম, কলু হলো একটা লোকের নাম। কলুর বলদটাকে, বলদ হলো কলুত একটা ঘানি আছে, ঘানি সরিষা ভাঙার ঘানি, বুঝলেন? ঘানি আছে, বলদ আছে, বলদের ঘাড়ে জোয়াল দিয়া চোখ বাঁধে দেয় কলুয়ে। দেওয়ার পর বলদের হৈট হৈট করে, বলদ হাঁটা শুরু করে, এবার চারপাশে শুধু ঘুরতে থাকে। বলদ মনে করে কি, গোয়াল ঘরের এই বন্দি জীবন থেকে মুক্তি হয়ে আমি জানি কোন উন্মুক্ত বনে চলে যাচ্ছি, ঘাস আর ঘাস সেখানে, শুধু চোখ বাঁধাতো, শুধু স্বপ্ন দেখে দেখে সে দৌড়াইতে থাকে আর দৌড়াইতে থাকে। এদিকে কলুর সরিষার দানা দেয়, নিজ দিয়ে টপ টপ করে সরিষার ফোঁটা পড়তে পড়তে তার বালতি ভরে যায়, তেল কামাই করে। তো কলু বলদরে চোখ বাঁধে দিয়ে দিছে হাঁটার জন্য, কলু বলদে হাঁটতেছে হাঁটতেছে খুশির চোটে, সে মনে করতেছে কি কামাই করে ফেলতেছে, কি খুশি হয়ে যেতেছে, কি অর্জন করে ফেলতেছে, কিছু একটা উল্টে ফেলতেছে, সে হাঁটতেছে। আধা ঘন্টা, এক ঘন্টা, দুই ঘন্টা, চার ঘন্টা, ছয় ঘন্টা হাঁটার পর কলুর দুই চার পাঁচ দশ লিটার তেল হয়, এগুলো বেঁচে তার পয়সা হয় কসকসা। আর বলদে সারাক্ষণ হাঁটার পর চোখটা যখন খুলে দেয় দেখে যে ওখানে দাঁড়িয়েছে। কোন দেশের কোন খেলোয়াড় খেলতেছে সেই দেশের এম্বাসিটাও আমার দেশে নাই, আমার দেশের এম্বাসিও ওই দেশে নাই, তাদের দেশের সাথে আমাদের দেশের রাজনৈতিক সম্পর্কও নাই, কূটনৈতিক সম্পর্কও নাই, অর্থনৈতিক সম্পর্কও নাই, বাণিজ্যিক সম্পর্কও নাই, ধর্মীয় সম্পর্কও নাই। আমার রবকে ওই খেলোয়াড়ের রব হিসাবে স্বীকার করে না। ওদের জামা কাপড়ে বিভিন্ন জায়গায় সমকামিতার প্রমোশন করার মধ্যে যে রন্ধনও আছে, সে রন্ধনোর আপনার বিভিন্ন সিম্বল তারা বহন করে, বিভিন্ন উল্কি তাদের শরীরে আঁকে সিম্বলিক। যারা আমার রবকে দিনকে শুধু মানে না তা না, তারা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করার সামিল, এরকম কাজগুলো করে, আর আমার দেশের সাথেও তাদের কোনো সম্পর্ক নাই, তাদের দেশের পতাকা দিয়া নিজের পয়সা টাকা খরচ করে তাদের জন্য সমর্থন করা, তাদের জন্য পতাকা উড়ানো, তাদের জন্য জার্সি কিনা, তাদের জন্য লাফালাফি করা, মাতলামি করা, উম্মাদানা করা, পাগলামি করা, ঝগড়াঝাটি করা, রাতকে রাত জেগে থাকা, এই সব কিছু করার পর আমরা মনে করতেছি, উল্টে ফেলতেছি, অনেক কিছু হয়ে যাচ্ছে, আমি অমুক দেশের সমর্থক, তমুক দেশের সমর্থক, দিন শেষে আমাদের এই সমস্ত আবেগকে পুঁজি করে ওই আসর জমজমাট হচ্ছে, ওরা ডলার আর পয়সা কামাইতেছে কলুর তেলের মতো আর বলদের মতো আমরা ঘুরতেছি। এই জন্য আমি বলি এগুলো হলো কলুর বলদ রে ভাই, লাভ কি বলেন, আপনার কি লাভ? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। লস আছে অনেক, লস ওই পর্দাতে যখন খেলা দেখেন, শুধু খেলা আসে না আরো কিছু আসে, হারাম জিনিস দেখা লাগে না? আল্লাহর প্রতি যার ঈমান নাই, আপনি তাকে অপছন্দ করার কথা, কিন্তু আপনি তাকে পছন্দ করেন না, শুধু আপনার হট ফেভারিট সে, এটা ঈমানের সাথে কখনো যায় না। এরপরে খেলা তো আর খেলা না, এটা উন্মাদনা, রাত তিনটা বাজে খেলা, সব বসে আছে অপেক্ষা কিসের জন্য? তিনটা বাজে খেলা শুরু হবে। এই যুবক জীবনে একবারও ফজর নামাজের জন্য এভাবে অপেক্ষা করে না, মিছিল বাহির করে রে কপাল পোড়া, কোথাকার কোন দেশের জন্য? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এগুলো বললে যুবকরা মান খারাপ করে, বলে যে হুজুর ইসলামের তালিকে কোনো খেলাধুলা বিনোদন নাই। কে বলছে নাই খেলাধুলা? আমরা নিয়মিত প্রায় খেলাধুলা করার চেষ্টা করি, কে বলছে নাই? ফুটবল খেলেন, হাডুডু খেলেন, ক্রিকেট খেলেন, ব্যাডমিন্টন খেলেন, দৌড়াদৌড়ি খেলেন, গোল্লা শুট খেলেন, শরীয়তের সীমানা লঙ্ঘন করিয়েন না, হাঁটু আপনার ঢেকে থ্রি কোয়ার্টার প্যান্ট পরে আপনি করেন, পারস্পরিক লেনদেন করেন না, জুয়া রাখিয়েন না, খেলাধুলা করেন, ওই খেলাধুলা সরাসরি দেখেন, হারাম কিছু না দেখা লাগলে, ইসলামে সেগুলো জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনোদনের জন্য বহু ব্যবস্থা রেখেছেন। তিনি একবার বাজারে গেছেন, নবীজি বাজারে যায় দেখেন কোন এক জায়গায় দুই দল, এক দুইটা গোত্রের লোক তীর তীরন্দাজি করতেছে, শুটিং যেটাকে বলে, এটাও অলিম্পিকে আন্তর্জাতিক বিভিন্ন খেলায় হয়, টার্গেট টোয়াইজ মারা, এরকম একটা খেলা তারা করতেছে, তীর মারামারি করতেছে টার্গেট অনুযায়ী দুই গোত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এসে তাদেরকে উৎসাহ দিয়ে বলছেন, আমি তোমাদের সাথে আছি, হ্যাঁ খেলা চালাও। তখন যাদের পক্ষে আছে নবীজি বলছেন, প্রতিপক্ষ যারা আছে তারা সব চুপ হয়ে গেছে, একদম চুপ, তারা কেউ তীর মারে না। নবীজি বলে, কি এবার বসে আছে করে মারো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওদের সাথে আছেন, ওদের পক্ষে আপনি আছেন, ওইদিকে কিভাবে তীর মারি আমি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ঠিক আছে, আমি দোনো দলের পক্ষে আছি, তোমরা তাও খেলো। তাহলে নিজেদের বিনোদনের জন্য এবং আরো মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে ইমানদার এ ধরনের খেলাধুলা খেলতে পারে, কিন্তু ওই কোথাকার কোন দেশের মুসলমান
সে খেলবে, ও সমকামিতাকে প্রমোট করে আপনি জানেন না, ও ফিলিস্তিনি বাচ্চাদের হত্যা করার সমর্থন করে আপনি জানেন না, আপনি মুসলমানের বাচ্চা আসছেন তার সমর্থন করতে, এদেশে বহু মানুষ না খেয়ে আছে, আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে পতাকা বানাচ্ছেন, আপনি জার্সি বানাচ্ছেন, গরিবকে দেওয়ার দরকার নাই, ওই টাকা দিয়ে আপনার মায়ের জন্য একটা আইসক্রিম কিনে নিয়ে যান, বোনের জন্য একটা কাপড় কিনে নিয়ে যান, জামা কিনে নিয়ে যান, নিজের জন্য আপনি জীবনে একটা সুতা কিনে দিতে মনে চাই নাই, বাপের টাকাই জমায়ে জমায়ে বাপকে একটা গিফট কোনোদিন দেন নাই, আপনি কোথাকার কোন অমুসলমানের জন্য, কাফেরের জন্য, মুশরিকের জন্য, আল্লাহ দুশ্মনের জন্য আপনি টাকা দিয়া জামা কিনছেন, জার্সি কিনছেন, পতাকা কিনছেন, আল্লাহর কাছে জবাব দিয়ে করা লাগবে না এগুলো? আজকে না গতকালকে দেখলাম একটা জাতীয় দৈনিক, প্রথম সারে জাতীয় দৈনিক নিউজ করছে যে আমার দেশে ঢাকা ইউনিভার্সিটিতে ছেলে ফেলেরা খেলা দেখার জন্য বিশাল মনিটর দিয়ে বিশাল মাঠে একত্রিত হয়েছে, সেটার ছবি ফিফা তারা প্রকাশ করেছে এবং এই ফুটবল উন্মাদনে তারা গর্ব করতেছে। দুনিয়াতে আর কোনো দেশে মানুষ এত বেকুব পায়নি যত বেকুব পাইছে এই দেশে মানুষ, এই দেশের খেলোয়াড়রাও নাই সেখানে, তাও মাতলামের কোনো, যারা খেলা আছে এরকম অনেক দেশ আছে যাই দেখেন তারা যার যার চরকায় তেল দিতেছে, আর ওই যে কলুর বলদ যে শুধু কি করতেছে ঘুরতেই আছে, লাভ হইতেছে কার? ওই জায়গায় বসা কলুদের যারা খেলতেছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।